পূজার সামগ্রী নিয়ে আসি, দিয়ে নিয়ে এসে মন্দিরে দিই। মন্দিরে ঠাকুরমশাই আমাদের পূজাটা নিয়ে মায়ের কাছে নিবেদন করে, এই তো আমাদের পূজা। নিয়ে জানি না এখানে কোনো ঠাকুরমশাই আছেন নাকি, আছেন নাকি কোনো ব্রাহ্মণ? না না, যদি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, আমার কথা নয়, বাউলের কথা। একটা বাউল গান, খুব বাউল গান শুনো। তাহলে পূজা করে কে? ব্রাহ্মণে। ব্রাহ্মণে পূজা করে। যদি কোনো ভক্ত ভক্তি ভরে, মনকে মনের ভক্তি উজাড় করে দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে একটা তুলসী, একটু গঙ্গা জল, একটু চন্দন দিয়ে নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বলে যদি ভক্তি ভরে দুচকার দুফোঁটা জল যদি সে গোবিন্দের চরণে ফেলতে পারে বাবা, তার হবে। আর আমরা করি কি, ব্রাহ্মণ ঠাকুর মশাইকে দিয়ে পুজো করতে যাই। জানি না ব্রাহ্মণ ঠাকুর মশাই ঠিকঠাক পুজো করেন কি না, তারা তো সংস্কৃত উচ্চারণ করেন, আমরা তো সংস্কৃত কিছু বুঝি না। ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, নাকি বাবা? আপনাদের মনে দ্বন্দ্ব হয় না যে ঠিক বললো না ভুল বললো? আর পূর্ণিমার যদি দিনে, পূর্ণিমার দিনে যদি একটা ব্রাহ্মণ যদি ওই পঞ্চাশটা বাড়ি পূর্ণিমা পুজো ধরা থাকে, তা আপনার বাড়ির পুজো কেমন হবে সেটা আপনি বুঝেন। হ্যাঁ, বলে না ধরব কি আর লোক। হ্যাঁ, ওই বসতে যতক্ষণ আসনে একবারে জয় করে হরণ হরণ করে দিয়ে দিল, বাস চললো, কি পরের বাড়ি যেতে হবে? একটা ইনকাম পাতির ব্যাপার আছে বাবা, তাদেরই বা চলবে কি? এই জায়গায় বাবুল একটা গান করেছে, তাই বলি ব্রাহ্মণে জানে না সন্ধান, তাই বলি অভক্তে জানে না অভক্ত জানে না সন্ধান, পূজা দেবে কোন জায়গায়? বাবা ভক্ত হয়ে ভগবানের পূজা দিতে হয়, খেলাটা হলো ভক্ত আর ভগবানের। মাঝখানে আমরা ব্রাহ্মণ ঠাকুরমশাইকে দিল ওটা বটি করি, খেলাটা হয় ভক্ত আর ভগবানের। আমরা সেরকম ভক্ত নই, আমাদের মনে পাপ আছে, আমাদের মনে পাপ আছে, আমাদের মনে কুট আছে বলে আমরা মন্দিরে উঠতে পারি না। কেউ কেউ বলে স্নান করে এসেছিস তো, মন্দিরে উঠতে গেলে স্নান করতে হয়। জানি না বাউল কোন স্নানের কথা বলেছে বাবা, এ স্নান করলে ওপরটা স্নান করা হয়। বাউল বলছে না ওপরে স্নান করলে হবে না, ভিতরে ভালো করে স্নান করতে হবে। কারণ যদি ভিতরটা পরিষ্কার থাকে, মনটা পরিষ্কার থাকে, তার এই গঙ্গার জলে বা এই কলের জলে দুবালতি জল। এখন আবার কেমন ভক্ত জানেন তো, এই শীতের দিন তো সকালবেলায় পুজো দিতে হবে, একটু হিটারে গরম জল করে নিচ্ছে, যদি ঠান্ডা লাগে ভগবানের প্রতি কেমন বিশ্বাস দেন, যদি ঠান্ডা লাগে। ওর জন্যে বাউল বলেছে, তাই বলি অভক্তে জানে না, জানে না সন্ধান, ও বলি অভক্তে জানে না সন্ধান, পূজা দেবে কোন জায়গায়? কিছু কিছু ব্রাহ্মণে জানে না সন্ধান, আমি সব ব্রাহ্মণ বলছি না, হরি বল হরি বল, এখনো ব্রাহ্মণ আছে বলে তো এই চন্দ্র সূর্য উঠছে, কিন্তু কিছু ব্যবসাদারই ব্রাহ্মণ আছে, আমি তাদের কথা বলছি, সে ব্রাহ্মণেরা পূজা করতে জানে না। ও বলি ব্রাহ্মণে জানে না সন্ধান, বাবা রে ব্রাহ্মণে জানে না সন্ধান, পূজা দেবে কোন জায়গায়? বাবা হইয়া ভগবানের
যাকে করে মদন মোহন সেই তো পূজা করে নাকি বাবু মদন মোহন পূজা করে আগেকার দিনে স্বর্গ থেকে পুষ্প বর্ষণ হতো না বাবা, পুষ্প বর্ষণ হতো, সে পুষ্প আজও বর্ষণ হয়, কেউ দেখতে পান? আমি মন্দিরের পুজো কথা বলছি না, আমি ঘরের ভেতরের পুজো কথা বলছি, আসল পুজো যেখানে হয় সেই জায়গাটার কথা বলছি, এ মায়ের পুজো বলছি না। আমার কাছে জ্যান্ত মা আছে যে জিভ বার করে হাঁ করে দাঁড়িয়ে আছে বাবা, আমি সেই মায়ের পুজো করি সেইখানে। সেইখানে যখন পূজা করে দেখবেন ঘন্টা নড়ে, বলি ঘন্টার ওপর ঘন্টা নড়ে না বাবা, ঘন্টা নড়ে না, ঘন্টা না হলে কিছুই হবে না। তাহলে মদন মোহন, মদন মোহন পূজা করে, মদন দেহের মধ্যে কে মদন আর্চনা তো হবে না, ও সবাই জানে। সেই মদন যখন পূজা করে তখন ঘন্টা নড়ে, তাই মদন মোহন পূজা করে। ভগবান থাকে সহসারে, পূজা করতে 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 পুষ্প বর্ষণ হয় আস্তে 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 আস্তে, সেই মদনের কাছ দিয়ে গিয়ে ভগের মাথায় গিয়ে পড়ে যায় বাবা। হরি বল, হরি বল, হরি বল, পূজা জানে না। আমার কথা নয়, বাহুলের কথা, তারা দেখবেন বলে নম শ্রী বিষ্ণুয় নম, এইভাবে ঢেলে দেয়। আজ আপনি যেমন দেখালেন ঘন্টা না, ওইভাবে না, এমনি করে দিয়ে দেয়, এমনি করে দেওয়া মানে তো তাকে ঢেলে দেওয়া, দিতে হয় এইভাবে। হরে কৃষ্ণ, ও সব ঢালা প্লেয়ার, আমরা আমরা ঢেলে 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 আমার এই গালগলা বাবা জ্বর হয়েতে লেগেছে। ও আপনাদের দোষ নাই, দোষ আমার, এ দোষ আমার। যে পূজা করতে পারে সে 100 বছর পর্যন্ত তার দেহ একবারে কমলা লেবুর মতো টুকটুকে হয়ে থাকে, আর যে পূজা করতে পারে না আমাদের মতো গাল বসে যায়। আমার মতো অবস্থা, আপনারা জানেন সে ছোটবেলায়, এখন তো বোধহয় আছে কিনা জানি না, সেই ছোটবেলাকার ছড়াগুলো ওই কুমোর পার আর গরুর গান, কুমোর পার আর গরুর গান, ছাই করা কলসি মাঝি
চলবে না, কারো চলেছে নাকি জানি না। আমি তো জানি আমার বাবাও আমার দাদু ওই মদন ছাড়া গাড়ি চালাতে পারে নাই, আমার বাবাও পারে নাই, দাদু চালাতে চালাতে আমার বাবা চালাতে চালাতে আমিও চালিয়ে চালিয়ে বাড়িতে একটা রেখে এসেছি বাবা, মদন ছাড়া কোনো গতি নাই। হরে কৃষ্ণ বাবুল গান। গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, তাই বলে হাট বসেছে শুক্রবারে, ওই বলে হাট বসেছে শুক্রবারে, এতবার থাকতে বাউলের পদকর্তা কেন শুক্রবারটাকে বেছে নিল, এতবার ছিল সোম মঙ্গল বুধ শনি রবি, এতগুলো বার থাকতে শুক্রবারটাকে কেন কেন বেছে নিল শুক্রবার, যার দেহ বাবা শুক্রতে ভক্তি ভর্তি, যার দেহে ভগবানে ভর্তি, তার গাল কোনোদিন বাবা চুপ সিয়ে যাবে না, ওই আঙুর ফল আঙুর ফলও থাকবে, কোনোদিন কিশমিশ হবে না। আর যে বাবা ওই এই গাড়িটার মোবিল বাবা যে আস্তে 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 ঝেড়ে দেয়, যে ওই এইভাবে যে দেয় পুজো, তার বাবাই কি বলবে, এত কিছু বলেন না, তখন বলবে আমার জানিস তো দেহটা একবারে কিশমিশের মতো, এত মাল কিছু নাই তার দেহে, কিশমিশটা হবে না কেন। তাই কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, জীবন অঙ্গ বিন্দু ধারণায়ের, যার দেহের শুক্রকে যে ধরে রাখতে পারবে সেই তো ভক্ত, তার কাছে ভগবান বাধা থাকে, তার কাছে ভগবান কোনোদিন ছাড়া হয় না। আর আমরা হরিকথা কৃষ্ণ কথা শুনলাম, হরিকথা কৃষ্ণ কথা গাইলাম, দিয়ে বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ করে দিলাম, ও জীবনেও হবে না, এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ বলেছে, হে জীব হে হে ভক্ত, হে ভক্ত নরনারী, তোমরা গীতা পাঠ শোনো, তোমরা বাউল শোনো, তোমরা ভাগবত শোনো, বাড়িতে গিয়ে 100টা কথা শুনে যদি একটা বাড়িতে পালন করতে পারো তাহলে শোনো। পাঠককেও বলেছেন, যারা শুনে তাদেরকেও বলেছেন, আর যদি না পারো ওই 4-5 ঘন্টা হাঁটু জাম করে বসে থেকো না, একটু ফুটবল খেলার মাঠে গিয়ে একটু খেলাধুলা করো, একটু এক্সারসাইজ, তাতে দেহটা ভালো থাকবে। এ কথা আমরা তো কেউ মারব বুঝি না। তাই মদন মোহন পূজা করে সেই না পূজার পোশাক।
আকাশকে নিজের আয়ত্ত করে রেচক পুরো কুম্ভ যে করে সেই ভগবানের পূজা দিতে পারবে তার পূজা ভগবান গ্রহণ করে। ভয়ে ভক্তি করে বর্গিজয় জন্মস্থানে দন্তে নহে নৃত্য করা, তাই তো ভজন। আর আমরা কি করি তার উল্টোটা করি, তার বলছি না ওটা বুঝে। অকালে বোধন করেছিলেন, ত্রিভুবনে কোনো ব্রাহ্মণের সন্ধান পাননি। হরিবল হরিবল, ছিল একমাত্র ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা ব্রাহ্মণ। ব্রাহ্মণেরও ত্রিসন্ধ্যা গায়ত্রী দুদিন ফল ছিল, ব্রাহ্মণেরও দুদিন ফল ছিল, ভগবান সেটা মেনে নিয়েছিল, তার কিছু কারণ ছিল। আপনি আপনি ভুট করে কালকে কলকাতা যাবেন, যদি ট্রেনে উঠে পড়েন, টিটিকে যদি উপযুক্ত কারণ আপনি বোঝাতে পারেন বা দেখাতে পারেন, টিকিট না কালো আপনার ফাইন নেবে, টিকিটের দামটা নিয়ে আপনাকে নিয়ে চলে যাবে। আর আপনি প্যান্ট শার্ট পরে বাবা পকেটে একটা কলম নিয়ে যদি গিয়ে সিটে বসে থাকেন, টিকিট না কাটেন, আপনাকে ছাড়বে? আপনাকে ছাড়বে? তারা ছিল ব্রাহ্মণ। আমরা কি ভক্ত না বাবা? আমরাও ভক্ত নই, আমরা সব অভক্তের দল। ওই জন্যই তো বাউল বলেছে অভক্তের জানে না সন্ধান, কিছু কিছু ব্রাহ্মণেও জানে না সন্ধান, পূজা দেবে কোন জায়গায়। এই হলো পূজার বিধি, এই হলো পূজার বিধি, আমার কথা নয় শাস্ত্রের কথা বলি। ভক্ত হইয়া ভগবানের পূজা দিতে হয় বাবা, ভক্ত হইয়া ভগবান।